আজকে আমি আলোচনা করব এই টমেটো লাগানোর পর প্রথম স্প্রে হিসেবে আপনারা কি কি ছত্রাকনাশক এবং কি কি ভিটামিন ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখছেন বন্ধুরা, আমার এই টমেটো ক্ষেতে টমেটো লাগিয়েছি। এই টমেটোর চারা স্থানান্তর করার কারণে টমেটোর চারার যে একটা ধকল যায় বন্ধুরা, কাজ যে একটা দুর্বলতা হয়, এই দুর্বলতা কাটানোর জন্য আজকে আমি কি কি কীটনাশক এবং কি কি ভিটামিন ব্যবহার করব সেইগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এখনই। দেখছেন বন্ধুরা, চারা স্থানান্তর করানোর কারণে গাছ দুর্বল হয়ে গেছে এবং এই গাছের পাতা দেখছেন বন্ধুরা হলুদ হলুদ ভাব হচ্ছে, এটা হলুদ হয় বন্ধুরা চারার দুর্বলতার কারণে এবং ছত্রাকের আক্রমণ হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের গোড়ায় ছত্রাক লাগে। এই টমেটো লাগানোর পরে আমি সেচ দিয়েছি বন্ধুরা, সেচ দিয়ে দুটো সার দিয়েছি গাছে যাতে স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। লাগানোর পরে টমেটোর গাছগুলো একটু মাটির সঙ্গে লেগে গেছে, এখন আমি কি কি ভিটামিন এবং কি কি ছত্রাকনাশক ব্যবহার করব এইগুলো আমি আপনাদের মাঝে এখন দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, টপাজ এটা ইনতেফা কোম্পানির খুবই ভালো মানের একটি সিলেটেড জিঙ্ক। চারা স্থানান্তর করার কারণে চারার যে একটা ধকল যায় বন্ধুরা, চারার যে একটা দুর্বলতা হয়, এই দুর্বলতা কাটানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই টপাজ। এটা খুবই ভালো মানের একটি সিলেটেড জিঙ্ক। এই টপাজের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং এর সঙ্গে আমি ব্যবহার করব বন্ধুরা দেখুন অ্যান্টাকল। এটা বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক। এটা ব্যবহার করলে টমেটোর গাছের চারাটি দেখছেন বন্ধুরা স্থানান্তর করার কারণে দুর্বল হয়ে গেছে, কটা হয়ে গেছে, এবং চারার যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে আপনারা এই অ্যান্টাকল ব্যবহার করলে ছত্রাক দমন করে এবং চারার গাছের কটা ভাব দেখছেন এই কটা ভাব দূর করে এবং গাছকে সবুজ এবং সতেজ করে। এই অ্যান্টাকলের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি 16 লিটার পানিতে 30 গ্রাম, এবং এর সঙ্গে আমি ব্যবহার করব বন্ধুরা দেখুন নাফা। এটা ইনতেফা কোম্পানির খুবই ভালো মানের একটি ভিটামিন। এই নাফা ব্যবহার করলে গাছে যে চারা স্থানান্তর করার কারণে যে দুর্বল হয়, এই দুর্বলতা কাটায় এবং নতুন কুশি গজাতে সাহায্য করে এবং ভিটামিনের অভাব পূরণ করে এই নাফা। এই নাফার কোনো কিন্তু বন্ধুরা সাইড ইফেক্ট নাই, এটা খুবই ভালো মানের একটি ভিটামিন। এটা আপনারা সমস্ত সবজি ফসলে ফুল ফল আনার জন্য ব্যবহার করতে পারেন, গাছের দুর্বলতা কাটানোর জন্য ব্যবহার করতে পারেন, গাছের কুশি বৃদ্ধির জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন, গাছের স্বাভাবিক গ্রোথ আনার জন্য এটা ব্যবহার করতে পারেন। এই নাফার ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি 16 লিটার পানিতে 30 ml। তাই বন্ধুরা টমেটো চাষে এই প্রথম ভিডিও, বন্ধুরা টমেটো চাষের উপরে আপনারা এখন এ টু জেড ভিডিও পাবেন, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।